হালকা ঠান্ডা হাওয়ায় পিকনিকের আয়োজনে মেতেছে এলাকা। গরম তেলে ফুটছে বেগুন, কড়াইশুঁটি দিয়ে আলুর দমের গন্ধে মম গোটা এলাকা। পাত পেরে খেতে বসেছেন 8 থেকে 80। দুপুরের আহার রাস্তার পাশে কিন্তু তারা রান্না করেন, সেখানে কিন্তু খাওয়া দাওয়া করেন। বন্ধু চল, এটা দীর্ঘ প্রায় 150 বছরের একটা ঐতিহ্য। কিন্তু সেই রান্নার জল আসছে কোথা থেকে? জানা যায় পুকুরের জলেই নাকি হচ্ছে সেই রান্না। গ্রামবাসীর বিশ্বাস এতেই নাকি দূর হবে কলেরার রোগ। হাবড়ার ফুলতলা গ্রামের কাণ্ড শুনে অবাক হওয়ারই মতো। অগ্রহায়ণ মাসে অমাবস্যার পরে যে সোমবার পড়বে, সেই সোমবারে গ্রামের লোক এক জায়গায় এসে এই পুকুরের জল নিয়ে, এখানে সামনে যে বড় পুকুরটা আছে ওই পুকুরের জল নিয়ে পুকুর পাড়ে রান্না করে খেতে খেলে ওই কলেরাটা সেরে যাবে। তারপর তিনি সবাইকে জানান। জানানোর পরে হিন্দু মুসলিম সবাই মিলে এসে ওই সোমবারে তখন ওই পুকুরের জল নিয়ে ওই মন্দিরে পুজো দিয়ে সবাই খাওয়া দাওয়া করেন, তারপরে সেই কলেরা সেরে যায়। তখন থেকে এই প্রচলনটা হয়ে। জানা যায় প্রায় 100 বছর আগে হাবড়ার এই ফুলতলা গ্রামেই নাকি পড়েছিল কলেরার থাবা। রোগে প্রাণও যায় বহু। এরপরই গ্রামেরই এক মহিলা স্বপ্নাদেশ পান, এই পুকুরের জলেই লুকিয়ে আসল ওষুধ, এই জলেই রান্না করে খেলে কমবে কলেরার প্রকোপ। যেমন বলা তেমনই কাজ। সেই দিন থেকে আজ অবধি রাস্তার পাশেই উনুন বানিয়ে রান্না করে গোটা গ্রাম। সেই অভ্যেস মানে না কোনো ধর্ম। প্রতি বছরই আমরা এই অগ্রহায়ণ মাসের প্রথম সোমবার, ঠিক আছে, আমরা এই সবাই মিলে প্রত্যেক গ্রামবাসী মিলে, হিন্দু মুসলমান সবাই মিলে সবাই রান্না করে। এই যে মন্দির, এই মন্দিরেও কিন্তু পুজো দেন, এবং যাদের কোনো মানসিক থাকে তারা কিন্তু এই মন্দিরে পুজো দেন। পুজো দেওয়ার পরে ফের কিন্তু তাদের এই যে অনুষ্ঠান, দুপুরের আহার রাস্তার পাশে কিন্তু তারা রান্না করেন, সেখানে কিন্তু খাওয়া দাওয়া করেন। এইভাবেই কিন্তু চলে আসছে প্রায় 100 বছর ধরে এই নিয়ম। কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। চিকিৎসা বিজ্ঞান এত এগিয়ে যাওয়ার পরও তাই বোধহয় সেই বিশ্বাস আঁকড়েই রয়েছে হাবড়ার ফুলতলা গ্রাম। এখন পুকুরের জল থেকে রান্না কতটা যুক্তিযুক্ত সেই তর্কে না হয় নাইবা যাওয়া গেল। সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকেই নিরাপত্তার মধ্যে দিব্যি চলে যাচ্ছে ফুলতলা গ্রামের এই অনুষ্ঠান। হাবড়া থেকে দেবকুমার দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।